তার শৈশবকাল, কৈশোরকাল এবং শিক্ষাকাল এবং রাজনৈতিক কাল এবং একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের যিনি নেতৃত্ব দিয়ে আমাদের হাতে স্বাধীনতা পৌঁছে দিয়েছেন সেই ব্যক্তিকে নিয়ে গবেষণা করা একটা বিরাট বিষয়। বাংলাদেশের বিভিন্ন অঙ্গন থেকে কিন্তু গবেষণা হচ্ছে, এই ধরনের এই গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি প্রতিষ্ঠানে স্থান করে নেওয়া এটা একমাত্র আমাদের বিশেষ ব্যক্তিত্ব লায়ন মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বেই আমরা কিন্তু পাচ্ছি। আমরা মনে করি যে এই কার্যক্রমকে ধারাবাহিকতা আরও সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য যতটুকু আমাদের সহযোগিতা প্রয়োজন আমরা সেটা ওনাকে করব এবং যাতে আরও এই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে যায়। এই গবেষণার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে চাই, যদি আজকে বঙ্গবন্ধুকে নিয়ে শুধু যে আমাদের বাংলাদেশে গবেষণা হচ্ছে তা না, আজকে আমরা জানি যে ওনার 7ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, সারা পৃথিবীতে যে কয়েকটা ভাষণ স্বাধীনতা এনে দিয়েছে সেই ধরনের একটা ভাষণ কিন্তু বঙ্গবন্ধু দিয়ে আমাদের এই জাতিকে দিয়েছে। আব্রাহাম লিঙ্কনের ভাষণ দিয়ে একটা জাতিকে যেরকম উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীনতাকে আগিয়ে নিয়েছিল, আমাদের কিন্তু এই ভাষাকে দেশকে আগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালন করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমি এই উত্তরোত্তর এই সংগঠনের সাফল্য কামনা করি এবং আরও সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।